সবাইকে বিজয় দশমীর অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই সন্ধেবেলায় তোমাদের সাথে একটু কথা বলতে এলাম। আর আজকে দশমীর দিনে, দশমী মানে এক মিনিট, তার আজকে দশমী ঠাকুর চলে যাচ্ছে, আর এই ঠাকুর চলে যাওয়ার সাথে আমার একটা এই ঠাকুর চলে যাওয়ার সাথে আমার মনের একটা ভীষণ একটা যন্ত্রণা লুকিয়ে আছে। সেই যন্ত্রণা কোনো না কোনো দিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কেন দশমীর দিন আমি একদম ভালো থাকি না, ভালো থাকার চেষ্টাও করি না, কেন কি মা দুর্গা তো আমায় ভালো থাকতে দেননি, সেই কারণেই দশমীর দিন আমি ভালো থাকি না, ভালো থাকার চেষ্টাও করি না। তবে প্রতি বছর আমার দিদি দশমীর দিন আমাকে খুব আগলে রাখতো, আর এই বছর দুয়েক হলো আমার দিদি আমাকে আগলে রাখতে পারে না, আমিও দিদিকে আগলে রাখতে পারি না। এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে আমি দিদির কাছে না যেতে পারছি, দিদি আমার কাছে আসতে পারছে, কিন্তু তাছাড়া এতগুলো বছর যে দশমী কাটিয়েছি না, এই দশমীটা আমাকে আমার দিদি ভীষণভাবে আগলে রাখতো, ভীষণভাবে কি বলবো, আমাকে ভালো থাকার চেষ্টা করতো না কিন্তু আগলে রাখতো আমাকে। আজকে খুব দিদিকে মিস করছি, প্রত্যেকটা দশমী এই মানে কথাগুলো মনে পড়ছে যে ও কীভাবে আমাকে আগলে রাখতো। মাও বোধহয় তার সন্তানকে ওই রকম করে আগলে রাখতো না, ও দশমীর দিন আমাকে যেভাবে আগলে রাখতো। তো আজকে পরিস্থিতি খুবই খারাপ দুজনেরই, আমাকে দিদি কি আগলাবে, আমিও দিদিকে আগলাতে পাচ্ছি না। যাক, মা দুর্গার কাছে আবেদন যে সেই আগলানোর দিনটা যেন মা দুর্গা আবার ফিরিয়ে দেয়, আমি যেন আবার গিয়ে দশমীর দিনটা দিদির কাছে গিয়ে থাকতে পারি, দিদি আমাকে যে স্নেহ দিয়ে আগলে রাখতো, যে কি বলবো আমার মানসিকতার সাথে দিদি, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। তো চলো, অনেকের সাথেই অনেকেই ভালোভাবে আনন্দ করছো, আর আমি এই পুজোর সময় মন খারাপের কথা বলতে চাই না, কিন্তু এই দশমীর দিনের আবেগটা আমি ধরে রাখতে পারি না, কি করব, তোমরা আমাকে ক্ষমা করে দিও। যদি ভালো না লাগে স্কিপ করবে, ভিডিওটা দেখবে না, কিন্তু কি করব বলো, আমি এই আবেগ ধরে রাখতে পারি না, পারি না, পারার চেষ্টাও করি না। ঠিক আছে, চলো বাবুকে নিয়ে একটুখানি যাচ্ছি, আমাদের পাশে একটা বিরাট বড় প্যান্ডেল, বিরাট বড় সুন্দর প্যান্ডেল হয়েছে, দূর দূরান্ত থেকে ঠাকুর দেখতে আসছে। আমি এসে আমার ভাই বউকে বললাম আমরা লোকাল হয়ে দেখবো না, এটা একটা লজ্জার কথা, ধনেখালিতে দূর দূরান্ত থেকে লোক আসছে আজকে দশমীর দিনে এত বড় ঠাকুরটাকে দেখবে বলে, তাই জন্য ওদেরকে রেডি করেছি। তো আমরা যাচ্ছি, মেয়েকে দেখালাম, ভাই বউকে দেখালাম, বাবু আছে, তো চলো আমরা ঘুরে আসি, ঘুরে এসে আবার তোমাদের সাথে কথা বলি। এই দেখো দুজনেই রেডি হয়ে গেছে, এই যে আমি শুভ বিজয় দশমী, বড়দের জানাই প্রণাম, আর ছোটদের জানাই অনেক 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 ভালোবাসা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। ভিড় দেখেছো, ওরে বাপ রে, বাপ রে বাপ, আমাদের ধনিয়াখালি বাস স্ট্যান্ডের একটা বিরাট বড় পুজো হয়েছে অনেকদিন ধরেই, মানে সবাই দেখেছে, শুধু আমরাই দেখিনি, আজকে দশমীর দিনে আমরা এখানে দেখতে এলাম, আর খুব সুন্দর প্যান্ডেল করেছে, খুব সুন্দর প্রতিমা হয়েছে। তো এত বড় ধনেখালিতে আমাদের বাড়ির কাছে এত সুন্দর একটা ঠাকুর হয়েছে, এটা আমরা দেখবো না, তাই জন্য আমরা রেডি হয়ে আমরা চারজনে এসেছি, মেয়ে, আমি, আমার বাবু আর বাবুর মা। আর মন্দিরটা দেখো তোমরা, সত্যিই মন্দিরটা অপূর্ব, মন্দির না মানে প্যান্ডেলটা দারুণ সুন্দর প্যান্ডেল করেছে, এটা আমাদের বাড়ি থেকে 2 মিনিটের হাঁটা পথে
জায়গাটা ধনিয়াখালি বাস স্ট্যান্ডে হয়েছে। তো চলো মন্দিরটা তোমাদের, সরি দেখো বারবার মন্দিরই বলছি, মন্দির নয় দুর্গা মানে প্যান্ডেলটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি, কি অপূর্ব প্যান্ডেলটা হয়েছে।